আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের। ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব ইরানের। খেতে না দিলে ক্ষুধার্ত মানুষকে লকডাউনের অধীনে রাখতে পারবেন না বললেন ইমরান খান। পাকিস্তান প্রসঙ্গ। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ইচ্ছার বিরুদ্ধে সিন্ধ প্রদেশের সরকার আরোপিত করাচি সহ সিন্ধের দক্ষিণ অংশে লকডাউনের সমালোচনা করে প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ক্ষুধার্ত মানুষকে এভাবে লকডাউনে রাখা যায় না। টেলিফোনে সরাসরি প্রশ্নোত্তরের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। করোনার পূর্ববর্তী তিনটি ঢেউয়ের সময় সরকারকে সহযোগিতা করায় দেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে চলমান চতুর্থ ঢেউয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। এরপর সিন্ধ প্রদেশের লকডাউন প্রসঙ্গ তুলে বলেন, খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ায় সিন্ধ প্রদেশে আংশিক লকডাউন বিধিনিষেধ জারি করা হয়েছে। ইমরান খানের প্রশ্ন, সিন্ধ সরকার লকডাউন চায়, এটা সঠিক সিদ্ধান্ত এবং এতে ভাইরাসের বিস্তার কমবে, কিন্তু লকডাউনে কি অর্থনীতি বাঁচবে? এর মধ্যে রয়েছে ক্ষুধা। দিনমজুর ও শ্রমজীবী মানুষ লকডাউন চলাকালে কিভাবে জীবন নির্বাহ করবে? আচমকা লকডাউন আরোপে ভারতে বিপর্যয় তৈরির উদাহরণ টেনে সিন্ধ সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আগে আপনাদের কাছে এসব প্রশ্নের উত্তর থাকতে হবে, এসব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত কখনো লকডাউন করতে পারেন না। পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, তাদের সরকার জনসাধারণের জন্য কিছু না ভেবেই একেবারে লকডাউন জারি করেছে। তারা কেবল আমাদের মতো উচ্চবিত্ত এবং অভিজাতদের কথা ভেবেছিল, কিন্তু আমরা তো এভাবে ভাবতে পারি না। তিনি আরও বলেন, সিন্ধ সরকারের জানা উচিত যে যখন আপনি লকডাউন চাপিয়ে দিচ্ছেন তখন আপনি অনেক মানুষকে ক্ষুধার মুখে ঠেলে দিচ্ছেন। যদি তাদের খেতে যাওয়ার সামর্থ্য না থাকে তবে আপনি ক্ষুধার্ত মানুষকে লকডাউনের অধীনে রাখতে পারবেন না। সিন্ধ প্রদেশে পাকিস্তান পিপলস পার্টি সরকারের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ বলেছেন, হঠাৎ কোভিড আক্রান্তের সংখ্যায় উল্লম্ফন দেখা দেয়ায় প্রাদেশিক শহর করাচির হাসপাতালগুলো রোগীতে পূর্ণ হয়ে গেছে। চলতি মাসে ঈদুল আজহা সহ ব্যাপক হারে জনসমাগম হয়। এমন নানা উৎসব আয়োজনের কারণে বর্তমানে ঊর্ধ্বমুখী সংক্রমণ বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এতে শুধু করাচি কিংবা সিন্ধ প্রদেশই নয়, বরং পাকিস্তান জুড়ে করোনায় আক্রান্ত মৃত্যু বাড়ছে। সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এক সংবাদ সম্মেলনে বলেন, আমি জানি লকডাউন সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করলে মানুষজন খুশি হবে না, কিন্তু করোনার এমন ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে হলে আমাদের লকডাউন জারি করা ছাড়াও কোনো উপায় নেই। ইরান প্রসঙ্গ। ওমান সাগরে ইসরায়েলি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইরানকে ওই হুমকি দিয়েছেন। ব্লিংকেন বলেন, ওমান সাগরে ইসরায়েলি তেলবাহী জাহাজে ইরান যে ড্রোন হামলা চালিয়েছে তার যথেষ্ট প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে আছে। যুক্তরাজ্য, ইসরায়েল, রোমানিয়া এবং আমাদের অন্য সহযোগীদের নিয়ে আলোচনা করে যৌথভাবে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে ইরান এই হামলায় সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে। এদিকে ওমান সাগরে ইসরায়েলি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করায় সোমবার তেহরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। এর আগে একই দিন যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে লন্ডন। যুক্তরাজ্য ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি রাষ্ট্রদূতকে তলবের ঘটনা ঘটেছে। ওমান সাগরে জাহাজে ওই হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে, যদিও এই অভিযোগ নাকচ করেছে তেহরান। ওই হামলায় একজন ব্রিটিশ ও একজন রোমানীয় নাবিক নিহত হন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই হামলার জন্য তেহরানকে দায়ী করে বলেছেন, ইরান যে কাজ করেছে তার পরিণতি ভোগ করতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র সৈয়দ খতিবজাদে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে তেহরান দ্বিধা করবে না। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।